हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रियूज किचन एंड ब्लॉग। तो एखन थेके आमी आमार ई ब्लॉगटा शुरू करछी। गुड मॉर्निंग, एखन 5टा बजे, बुझते ही पारछो आमी मॉर्निंग वॉक करते बेरिएछी। केन बेरिएछी, कीसर जन्य बेरोते हलो, माने लाइफे फार्स्ट टाइम तोमादेर संगे सबटाई शेयर करब। तो आशा करी तोमरा सबाई भालो आछो, तबे आमी भालो नेई, सेई जन्यई माने मॉर्निंग वॉक करते बेरो ना, कोनो दिन बेरोइनी, भाबते पारिनी जे आमाके एइभाबे बेरोते हबे। तो जाई होक, যে কোনো কারণেই হোক আমাকে বেরোতে হলো। তো যে কোনো কারণে বলবো না, অ্যাকচুয়ালি তোমাদেরকে কয়েকটা ব্লগ আগে আমি বলেছিলাম যে আমার একটা অপারেশন হবে, তো সেই জন্য সমস্ত টেস্ট করতে দিয়েছিলেন ডাক্তারবাবুরা। তো টেস্ট করলাম, এবার একটু মানে সুগারটা একটু বর্ডার লাইনে এসে গেছে, মানে বর্ডার ক্রস করে গেছে, বর্ডার লাইনে বলবো না, বর্ডারটা ক্রস করে গেছে। সেই জন্যই ডাক্তারবাবু বললেন যে পুজোর পরে তো অপারেশন হবে, সম্ভবত মানে পুজোর 15 দিন পরে বলেছিলেন, তো 15 দিন পরে হবে না, 1 মাস পরে হয়তো হবে। সেই জন্যই হাঁটাহাঁটিটা শুরু করলাম। আমার ছেলে তো খুব মানে চিন্তায় যে মা তুমি হাঁটবে, তুমি মর্নিং ওয়াক করো মা। আর সে আমাকে বলেও ছিল যে মা 5টার সময় আমাকে তুলবে, আমি যদি না উঠি আমাকে জোর করে তুমি টেনে মানে টেনে টেনে নিয়ে যাবে। তো অত বাচ্চা তো ও বললেই হলো, ওকে আর তুলিনি, ও ঘুমোচ্ছে ঘুমাক। তো দেখো আমি হাঁটছি, অনেকটা হাঁটবো আজকে, মানে ঠিক করেই নিয়েছিলাম, রাত থেকেই ঠিক করেছিলাম, ফোনে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু আমার ফোনটা তো রাত্রেবেলা আমি সুইচ অফ করে ঘুমাই, আর ব্যাস বুঝতেই পারি, নাহলে আরও একটু আগে উঠতাম। তো যাই হোক, এই 5টার দিকেই ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়লাম। আমি একাই হাঁটতে বেরিয়ে গেছি, আমার একটা বান্ধবীকে বলেছিলাম, তো আজকে মানে কাল অনেক রাত্রেও ঘুমিয়েছে, তো সেই জন্যই ও আজকে যাবে না বললো, আমাকে মেসেজ করেছিল, আমি ফোনও করেছিলাম, বললো আজকে যেতে পারবে না, কাল থেকে যাবে। তো আমি ঠিক করলাম, ঠিক আছে আমি উঠেই পড়েছি যখন, চলো আমি একাই যাই। তোমার দাদাও বললো যে না তুমি একাই চলে যাও, হেঁটে এসো, তোমার তো নিজের এলাকা, মানে আমার বাপের বাড়ির এলাকা এটা, আমি তোমার বাপের বাড়ির পাশেই ফ্ল্যাটটা নিয়েছি, তোমার তো আর শ্বশুরবাড়ি নয় যে একা একা যাবে কোনো প্রবলেম হবে, তোমার বাপের বাড়ির এলাকা, তোমার নিজের পাড়া, তুমি একা একাই চলে যাও। তো ভাবলাম ঠিকই বলেছি, যেহেতু আমার নিজের পাড়া, আমি ছোটো থেকে এখানেই বড় হয়েছি, কোনো প্রবলেম নেই, আমি আমার চলে যাই। এই দেখো না কত লোকের সঙ্গে দেখা হচ্ছে, ওই যে সব কাকুর ওখানে আছে যে যার কাজে যাচ্ছে, এই একটা দাদা সে তার কুকুর নিয়ে বেরিয়ে পড়েছে, এইসব আশেপাশে আমার পাড়া, এইটাই আমার পাড়া আর কি, আমার বাপের বাড়ির পাড়া, এখন আমি এই পাড়ারই বাসিন্দাও হয়ে গেছি। এই দেখো এটা একটা দুর্গাপুজো, এখানে এদের বাড়ির দুর্গাপুজো, ব্যানার্জি বাড়ির দুর্গাপুজো, আমাদের বাগনানের বেশ ভালোই মানে সারা পড়ে এই দুর্গাপুজোটাই। এরা এখানে প্রোগ্রাম করে প্রায় মানে সপ্তমী থেকে দশমী পর্যন্ত, দশমী পর্যন্ত ওদের প্রোগ্রাম চলে, খুব সুন্দর প্রোগ্রাম হয় এদের। এই যে দেখো কাজ শুরু হয়ে গেছে, পুজো পুজো গন্ধ হয়ে গেছে, এসে গেছে না, এগুলো দেখলেই যেন মনটা ভরে যায়, পুজো পুজো গন্ধ এসে গেছে, মানে আর পুজো পুরো দোরগোড়ায় এসে গেছে। এই যে এখানে ওইখানটায় প্রোগ্রাম হয়, আর এটা ঠাকুরের ভোগ ঘর আছে। এবার দেখো আমি মানে ফিরে পড়ছি ওইখান থেকে, ওই রাস্তা থেকে ব্যাক করছি, আরও এই আমাদের এই পাড়ার মধ্যে অনেকগুলো পুজো হয়, এমনি এই মানে পাড়ার মধ্যেই প্রায় 3টে মতো পুজো হয়, তারপরে এখান থেকে বেরিয়ে গেলে আমাদের রোডের উপরেই মানে কী বলবো, তো এখান থেকে বেরিয়ে গেলেই আরও, এই যে কাকুটা আবার জিজ্ঞেস করছে আমাকে যে কেন তুমি হাঁটতে বেরিয়েছো, কোনোদিন তো বেরোও না। আর দেখো এটা আমাদের বাগনানের বিখ্যাত স্কুল, বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়, এটি আমাদের ল্যান্ডমার্ক, দেখছো স্কুলটা বেশ বড় স্কুল, মাঠে পুরো ঘাস জমে গেছে। তো মার্কেটে তো অনেকগুলোই পুজো হয়, এখান থেকে এই রোডের উপরেই তো মানে একটুখানি গেলেই মার্কেটটা। এবার চলো আমার বাপের বাড়ির সঙ্গে একটু দেখা করে আসি, তো সবাই ঘুমোচ্ছে ওখানে। এই যে আমার বাপের বাড়ির রাস্তায় নেমে গেলাম, আমার বাপি থাকলে খুব মিস করি গো বাপিকে, আমার বাপি থাকলে বাপি উঠে পড়তো, বাপি ঠিক চাবি খুলতো, মানে এখানে এলে বাপিকে এত মিস করি, প্রত্যেকবারেই বাপিকে মিস করি সব সময়। তারপরে মনে হয় কী করবো, আর কিছু তো করার নেই, যা আমার বাপি আমাদের সঙ্গে সঙ্গেই আছে। এই যে আমার বাপির বাড়ি, প্রত্যেকবারে সব সময় আমার মানে বাপি এখানে থাকতো, বাপি এখানে দাঁড়াতো, আমার বাপি ঠিক মানে আমার বাপি তো খুব তাড়াতাড়ি উঠে পড়তো, সবার আগে উঠে পড়তো, তো উঠে বাজার দেখতে হয়ে যেত, বাপি একটু আজ পেলেই ঠিক গেট খুলে একদম সঙ্গে সঙ্গে, কে এসেছি সঙ্গে সঙ্গে এসে। এই দেখো আমার বাবার বাড়ির এই পেছনের দিকটা এলাম, পেছনের গেটটা তোমাদেরকে দেখানো, আমি এখানে একটা কলা গাছ হয়েছে আর কারি পাতা গাছ আছে, আমি কয়েকটা কারি পাতা নিয়ে যাবো, খুব সব সময় মিস করি আমার বাপিকে, তোমার সবাই আমার বাবার জন্য দোয়া করবে, যে আমার বাবা যেখানেই থাকুন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, ওনাকে ভালো রাখেন, জান্নাতবাসী যেন করেন, ওনাকে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, এটা ছাড়া তো আমরা এখন কিছুই করতে পারি না। না
এখন বুঝতে পারি যে বাবা যাদের আছে তারা কত ভাগ্যবতী, কত সৌভাগ্য সৌভাগ্যবান তারা, আর তারা যাদের বাবা নেই মানে মাথার উপর দিয়ে তাদের পুরো ছাদটাই চলে যায়, তাদের মতো মানে দুর্ভাগ্য আর কারণ কারণে কিন্তু সবারই হবে একদিন না একদিন, সবারই হবে, কেউ তো আর অমর হবো না, সবাইকে যেতে হবে, এইভাবে মেনে নিতে হয় আমাদেরকে, এবং এইভাবে মেনে নিচ্ছে কিন্তু মনটা এক এক সময় মানে না। যাই হোক, আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, চলো আজকে তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, ওটা তোমাদেরকে বলা হয়নি কোন, দেখো আমার ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, এই ফ্ল্যাটেই আমি থাকি, এই যে দেখো ফ্ল্যাটের উল্টো দিকেই আমার একটা জায়গা কেনা আছে, তো ওই জায়গাটা আমি দেখতে যাবো করে একদম সময় পাইনি, তো ভাবলাম আজকে সময় আছে, সকালে অনেকটা সময় আছে হাতে, তো আমি চলে যাই। এই যে একটা একটা পাড়ার পিসি, ও হাঁটতে বেরিয়েছে, ওকে বললাম যে চলো, ও ব্যাক করছে আমার সঙ্গে। আবার এই যে আমার জায়গাটা এসে গেছে, এবার দাঁড়াও একটু ভেতরে, কিন্তু রাস্তা রাস্তাগুলো বেশ সুন্দর। এই যে এই যে আমার জায়গা, এই যে এখান থেকে শুরু, এই যত গাছপালা লাগানো আছে পরিষ্কার করেছিলাম, পুরো জল জমে গেছিলো, লোক দিয়ে একটা মিস্ত্রি দিয়ে কয়েকজন দুজন লোক দিয়ে আর পরিষ্কার করানো হয়েছিল, গাছপালাগুলো সব ছিঁড়ে ছাড়ে নেই, জঙ্গল হয়ে গেছিলো নাহলে। এই দেখো অনেক রকম গাছ আছে, নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, কলা গাছ কতগুলো লাগানো হয়েছে, আবার কতগুলো সুপারি গাছ একদম মানে জল এত বৃষ্টি হয়েছিল জল জমে সব মরে গেছে, আম গাছ আছে, একটা আম গাছ মরে গেছে, আর একটা তো বড় আম গাছ ছিল আগে থেকে ছিল, আমি মানে আম নারকেল গাছ এই গাছগুলো সমেত আমি কিনেছিলাম, এই ক্যাকটাস গাছ এটাও আমি সময়টা ছিল আর কি যখন কিনেছিলাম জায়গাটা। তো দেখো আমার জায়গাটা খুব বেশি নেই, দু কাটা আছে, এই যে দেখো কতগুলো গাছ শুকিয়ে গেছে, এই নারকেল গাছটা আমার, ওই সুপারি গাছটা, এই নারকেল গাছটা, দুটো নারকেল গাছ আছে বড় বড়, আরও নারকেল গাছ লাগানো হয়েছে, আমড়া গাছ আছে, এটা আমড়া গাছের পাতা দেখো, কলা গাছ অনেকগুলো লাগিয়েছি, সুপারি গাছ অনেকগুলো লাগিয়েছি, কটা কি হয় কি জানি জানি না কতগুলো হবে। এই যে দেখতে পাচ্ছো জায়গাটা, এবার আমরা ব্যাক করছি আর একটু হেঁটে, আমি অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেল বেরিয়েছি, আর একটু হেঁটে, এই দেখো আমাদের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ রাস্তা থেকে দেখা যাচ্ছে আমার ফ্ল্যাটটা, মানে রাস্তার ওপারে ফ্ল্যাটটা, জায়গাটাই পারে, এবার আর একটু হেঁটে নিই, আর 15-20 মিনিট হেঁটে নিয়ে আমি ডুবে যাবো, চলো আমার সঙ্গে এসো, এটা রেল লাইনের দিকে যাচ্ছি। এই দেখো ব্যাক করছি আবার, এই ফার্স্ট টাইম হাঁটতে বেরিয়েছি, তো এত ঘাম দিচ্ছে, হাঁটার অভ্যাস তো ছিলই না, একটু বেরোলেই তো টোটো, এই যে আমার ফ্ল্যাটে চলে এসেছি, টোটো না হলে মোটর সাইকেল, এই যে আমার ফ্ল্যাট দেখো, এবার আমি গেটে ঢুকে যাবো, ছেলে ঘুমোচ্ছে, ওর বাবাও বেরোবে, তোমাদের দাদাও বেরোবে, গিয়ে এবার খাবার দিতে হবে, চা করতে হবে, তারপরে ও আরও যেসব খায়, মেথি ভেজানো জল খাবে, তারপর কালো জিরে খাবে, কাঁচা ছোলা আদা খাবে, ওসবগুলো রেডি করতে হবে, আর দেরি করবো না, এই ঢুকে গেলাম দেখো, এই যাওয়ার সময় আর আর উঠতে ইচ্ছা করছে না, পাটা ব্যথা করছে, আমি লিফটে করেই যাবো, লিফটে উঠে গেলাম, দেখো উঠে গেছি, এই যে হাতে কারি পাতা আছে, দেখতেই পাচ্ছ, ছেলে তো যদি জানতে পারে, ছেলে যখন মানে জানতে পারে মানে জানবেই, ছেলে তো জিজ্ঞেস করবে মা তুমি মর্নিং ওয়াকে গেছিলে, বলার সঙ্গে সঙ্গেই তো বায়নাকটা শুরু হয়ে যাবে, তার কান্নাকাটি যে আমাকে কেন নিয়ে যাওনি, কী করে ওকে নিয়ে যাই বলুন তো, সারাদিন তো ঘুমাই না, সেই 12টার সময় রাত্রেবেলা 12টায় ঘুমাই, এবার খেলাধুলা পড়াশোনার চাপও থাকে, তারপর ড্রয়িং থাকে, ব্যায়াম থাকে, রোজ ব্যায়ামে নিয়ে যাই, হ্যাঁ এবার একটু তোর ঘুমের দরকার বলো, ও কিছুতেই শুনবে না, খুব কান্নাকাটি করবে। এই যে দেখো এইবার আমি আমার এসে গেছে, আমার ফ্লোরে আমি নেমে পড়লাম, লিফটটা লাগিয়ে দিই, এই দেখো আমার হাজবেন্ড পুরো দরজা খুলেই দাঁড়িয়ে আছে, মানে ওয়েট করছিল কখন আমি আসবো,
এই যে খালি ড্রেসটা চেঞ্জ করে নেবো, ছেলে ঘুমোচ্ছে এখনও, ও ঘুমাক, ড্রেসটা চেঞ্জ করে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ও চলে গেছে। আমিও একটু ওই মেথি ভেজানো জল আমিও খাওয়া শুরু করেছি, আমি একটু মেথি ভেজানো জল খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে। আজকে তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ব্লগটা। তো এরপরে আমার ঘরে মানে কতগুলো নতুন গাছ এসেছে, সেই গাছগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সেই গাছগুলো তোমাদেরকে একটু দেখাবো আমি। কোনোদিন খাইনি তো মেথি জল, মানে কি তেতো, ভালো লাগে না খেতে। আমার হাজব্যান্ড রোজ খায়, আমি করে দিই, কিন্তু আমি কোনোদিন খেতাম না। এবার একটু একটু করে খাওয়া শুরু করি, কি আর করবো, কিছু করার নেই। মেথি ভেজানো জলটা নাকি সুগার কন্ট্রোল করে শুনেছি, কি তেতো বাবা। তো যাই হোক, এসো আমার গাছ বারান্দায়। এই দেখো এই গাছটা খুব সুন্দর ফুল হয়, এটা একটা, এটাও কি টগর গাছ না রজনা, এটা কি রজনীগন্ধা না কি কি একটা গাছের নাম আমি জানি না ঠিক। এটা পাতাবাহার, এটা তো রঙ্গন ফুলের গাছ। এই দেখো চাইনিজ রোজ, এটাই অনেকগুলো ফুল ধরেছে, অনেকগুলো ফুল ধরেছে। এটার একটা কী নাম আছে, এটা কিন্তু ভায়োলেট কালারের ফুল হয়, ওইটা ফুলগুলো শুকিয়েও এরকম ইয়েলো হয়ে গেছে। এটা তো একটা পাতাবাহার গাছ, এটাও বেল ফুলের গাছ, এটাও স্পাইডার গাছ, এটাও পাতাবাহার, আর এটা তো রঙ্গন ফুলের গাছ। আগে দেখেছো আমার অনেক ভিডিওতে আমি এই গাছটা দেখিয়েছি, এই গাছের ফুলটা, এটাও একটা পাতাবাহার গাছ, এটাও পাতাবাহার গাছ। এখনও মাটি মানে দেওয়া হয়নি, এমনি গাছটা এনেছি আমি ওইরকম টবে এমনি বসিয়ে রেখেছি। দেখো এই মোট গাছ আছে আমার, প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন 8টা বাজে। এই যে দেখো, আর এই ভেতরে আমি এই গাছটা রেখেছি, ওই ইনডোর প্ল্যান্ট, এটা এটা বেশ বড় হয়েছে গাছটা। আর এই যে মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টের পাতাগুলো কেন হচ্ছে না কি জানি, বাড়ছে না, মানে একটু সামান্য বেড়েছে। এটা আমার ছেলের আর্টিফিশিয়াল একটা গাছ, ওই যে কোথাও গেছিলো এক জায়গায়, সে বিয়ে বাড়ি গেছিলাম ওখান থেকে নিয়ে ছিল। এদিকে দেখো ছেলে এখনো ঘুমোচ্ছে, ছেলে পুরো অঘরে ঘুমোচ্ছে, ছেলে অঘরে ঘুমোচ্ছে এখনো, দেখতে পাচ্ছ? ওকে আর একটু পরে তুলবো, ও ঘুমোচ্ছে, ঘুমোক। আমি তখন একটু পেপারটা পড়ে নিই, পেপারটা না হলে আর দেখাই হয় না আমার, উঠে গেলে তো এবার মানে বিরক্ত করবে, আমাকে এটা দাও আমাকে ওটা দাও, একটু পেপারটা আমি দেখে নিই, তারপরে ও উঠলে তোমাদেরকে আবার দেখাবো। তো আবার টিফিন করতে হবে, ও খাবে, ছেলে খাবে, ছেলের বাবা খাবে। আর একটা কথা বলি তোমাদেরকে, দেখো আমার না মনটা এই জন্য খারাপ, এই গাছটা আমার খুব প্রিয় গাছ ছিল, আমার ছেলেরও খুব প্রিয় ছিল, গাছটা না মরে গেল, কেন কি জানি, জানি না কেন মরে গেল। তো যাই হোক আমি রান্নাঘরে চলে যাই, তোমরাও এসো। এই যে ছেলে উঠে গেছে, ব্রাশ টাশ করা হয়ে গেছে, ছেলের টিফিন রেডি। এই যে ছেলে খাচ্ছে লুচি আর মাংস, ওর বাবাও খাবে এসে। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব, ভিডিওটা পুরো দেখবে, আর যারা আমার ভিডিওটা এখনও মানে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি যা কিছু ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে। আর সবাই ভালো থাকবেন, আমার ভিডিও আবার দেখবে, প্রথম থেকে পুরোটাই দেখবে, স্কিপ করবে না। তো আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, টাটা।